আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর অশেষ মেহরবানিতে সবাইকে নিয়ে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তা আপনাদেরকে ভিডিওর শুরুতে একটা কথা মনে করিয়ে দিই, প্লিজ প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তা আজকের ভিডিওটি হচ্ছে সকাল 6টা থেকে আরম্ভ করলাম আমি হচ্ছে পজরের নামাজটা পড়ে, এরপর আর আজকে ঘুমাইনি। এরপর একটু ঘর থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে বাড়ির পাশে একটু হাঁটাহাঁটি করলাম আর ঘোরাঘুরি করলাম। এরপর বাসায় এসে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে আজকে সকাল সকাল তাড়াতাড়ি উঠার কারণ হচ্ছে আমরা আমার দেবরের শ্বশুরবাড়িতে যাব, সেজন্য আগেভাগেই সকালের নাস্তাটা বানিয়ে ওদেরকে খাইয়ে দিব। ও শ্বশুরবাড়ি থেকে আমাদের ফ্যামিলির সবাইকে দাওয়াত করছে, তাই আমরা সবাই মিলে ও শ্বশুরবাড়িতে যাব। এখন হচ্ছে আমি ঘরে এসে আজকে খিচুড়ি রান্না করব, সেজন্য এখানে ডাল চাল মিশিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম। আর এখানে তো এখানে হচ্ছে খিচুড়ি রান্নার জন্য চুলায় পাতিল বসিয়ে তেল গরম করে নিলাম। এরপর চাল ডাউলগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়া শেষ করে আজকে খিচুড়ি রান্না করব গরুর মাংস দিয়ে, সেজন্য এখানে প্রেশার কুকারে মশলাটা আগে কষিয়ে নিতেছি, তারপর দুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। খিচুড়িটা তাড়াতাড়ি রান্না করার জন্য প্রেশার কুকারে মাংসগুলো রান্না করে নিলাম। এখন দুয়ে রাখা গরুর মাংসগুলো মশলার সঙ্গে অ্যাড করে নিব, তারপর ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। মাংসগুলোর সঙ্গে ছোট ছোট টুকরো করে একটা আলু অ্যাড করে দিলাম। এপাশ থেকে চাউলগুলো প্রায় 10 মিনিট ধরে ভালো করে ভেজে নিলাম, আর অন্য চুলা দিয়ে যে মাংসগুলো রান্না করে নিলাম সেগুলো এখন দিয়ে দিব। চাউল ডাউলের সাথে মাংসগুলো এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে রান্নাটা কমপ্লিট করে নিব। খিচুড়ি রান্নাটা আজকে আর পুরো দেখালাম না, কারণ আমার চ্যানেলে অনেকবার খিচুড়ি রান্না ভিডিও আছে, সেজন্য আর আজকে পুরোটা দেখালাম না। তো এখন হচ্ছে রান্নাটা শেষ করে সবাই মিলে একসঙ্গে বসে খেয়ে নিলাম। আজকের খিচুড়িটা কিন্তু অসাধারণ হলো, খেতে দারুণ লাগলো। সকালের নাস্তা খাওয়া দাওয়া শেষ করে অফ ক্যামেরা অনেক কাজকর্ম করলাম, ঘর দরজা গুছিয়ে নিলাম। এরপর আপিপা এপাশ থেকে রেডি হয়ে নিতেছে যাওয়ার জন্য, এখন আমরা সবাই মিলে রেডি হতেছি। তো রেডি হয়ে ঘর থেকে বের হয়ে গেলাম, এখন রাস্তায় উঠব। আমাদের জন্য গাড়ি অপেক্ষা করতেছে, তাই হেঁটে হেঁটে রাস্তায় যেতেছি সবাই মিলে। গাড়িটা এসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করলো, এখন আমরা এসে গাড়িতে উঠলাম সবাই মিলে। এখন বসবো, সবাই সবাইকে বসিয়ে তারপর গাড়িটা ছেড়ে দিবে। তো যাক, আমরা সবাই ঠিকঠাক মতো এসে ওর শ্বশুরবাড়িতে পৌঁছলাম। এখন সবাই গাড়ি থেকে নেমে গেলাম, আস্তে আস্তে সবগুলো জিনিস নিতেছে। এখন সবাই মিলে হেঁটে হেঁটে ওর শ্বশুরের ঘরে যেতেছে। যাক, অবশেষে ওর শ্বশুরবাড়িতে এসে পৌঁছলাম। এখন ঘরে ঢুকে সবার সঙ্গে কথাবার্তা বললাম, তারপর ও আমাদেরকে শরবত দিল, সবাই মিলে শরবতটা খেয়ে নিলাম। ওর শ্বশুরবাড়ির পরিবেশটা কিন্তু খুবই সুন্দর,
নিরিবিলি পরিবেশ, ঠান্ডা। ওদের বাড়িতে অনেক বাগান আর পলপাকড়া গাছ ছিল, সেগুলো আসলে ভিডিও করতে পারিনি। মোবাইলটা আমার কাছে ছিল না বলে কিছু আর আসলে ভিডিও করতে পারিনি। আসার পর একটু ঘুরে ঘুরে হেঁটে হেঁটে আমরা সব কিছুই দেখলাম। তো এখানে হচ্ছে আমরা ওদের বাড়িতে কী কী নিলাম সেগুলো ওদের টেবিলের উপরে রেখে দিল, আমি একটু এপাশ থেকে ভিডিও করে নিলাম। শরবত খাওয়া শেষ করে আমাদেরকে আবার নাস্তা দিল। নাস্তাটা হলো সুজির পিঠা, মিষ্টি, নারকেলের পিঠা। তো সবাই মিলে বসে নাস্তাটাও করলাম। এরপর ওরা মসজিদে গিয়ে নামাজ পড়ে নিল, আর এপাশ থেকে ওরা খাবার দাবারগুলো বেড়ে নিতেছে সব প্লেটে প্লেটে। এখন আমি একটু ওদের এইগুলো ভিডিও করে নিলাম। মসজিদ থেকে পুরুষরা নামাজ পড়ে আসার পর ওদেরকে খাবার দিয়ে দিল। প্রথমত পুরুষদেরকে খাবার দিল, পুরুষদের খাওয়া শেষ হওয়ার পর মহিলাদেরকে খাওয়ার খেতে বসিয়ে দিল। এখন আমি আমার প্লেটে খাবার বেড়ে নিলাম। তো ওদের খাবারগুলো খুব ভালোই লাগলো খেতে। ওরা আমাদের জন্য অনেক কিছু রান্না করলো, গরুর মাংস, মুরগির রোস্ট, চিংড়ি মাছ, রুই মাছ, রাজহাঁসের মাংস, কলিজা, মাসকলাইয়ের ডাল, পোলাও, সাথে সাদা ভাত, চালাদ। ওরা আমাদের জন্য অনেক কিছুই রান্না করলো। খাবারগুলো কিন্তু খুব টেস্ট লাগলো খেতে, ভালোই লাগলো। খাওয়ার দাওয়ার শেষ করে উঠে দেখি কারেন্টটা চলে গেল, সেজন্য আর ঘরে কেউ থাকতে পারলো না। ঘরে অনেক গরম লাগছে। এরপর সবাই মিলে ছাদে উঠে প্রায় দেড় ঘন্টার মতো ছাদে বসে রইল, গল্প করলো। এরপর সবাই আবার নিচে নেমে এসে ওরা আসার সময় আমাদেরকে আবার কিছু হালকা পাতলা নাস্তা দিল, সেগুলো খেয়ে রেডি হয়ে সবাই আবার চলে আসলাম বাড়িতে। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।